হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি দেখাবো ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তো আমি আপনাদের সরাসরি ফ্লাইট দেখাবো এবং ট্রানজিটে গেলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দিব তো ইন্দিগো বিমান কিন্তু ট্রানজিট হয়ে যায় দিল্লিতে আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এই দুইটা বিমান সরাসরি যায় তো আমি দুইটার ভাড়ায় আপনাদের কম্পেয়ার করে দেখিয়ে দেব কত তারিখে কোনটার ভাড়া কত আছে তো যাই হোক প্রথমে যদি আমরা ফেব্রুয়ারির এক তারিখে দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এটাতে ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই এক তারিখে তো এটাই বিজনেস ক্লাসে আসে এক লাখ বাইশ টাকা এটা অনেক ফেয়ার তো যাই হোক আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আসে পঁচাশি হাজার দুশো টাকা এক তারিখে এবং আমরা যদি এখানে ট্রানজিট বিমান দেখি ইন্দিগোতে ইন্দিগোতে আসে মাত্র ছাপ্পান্ন হাজার দুশো তেতাল্লিশ টাকা এটা সরাসরি যাবে না এটা দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে তো দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রানজিট সময় তো যাই হোক এরপর আমরা যদি দুই তারিখের ভাড়া দেখি ফেব্রুয়ারি মাসের নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক দুই তারিখে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একই অবস্থা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ক্লাসের টিকিট দেখাচ্ছে ইকোনমি ক্লাসের টিকিট শেষ তো আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আসে বিরাশি হাজার সাতশো টাকা এবং ইন্দিগোতে আছে বাহান্ন হাজার সাতশো একাত্তর টাকা আর একটা আছে আটান্ন হাজার দুশো সাতাশ টাকা তো দুইটা ফ্লাইট আছে ইন্দিগোতে দুই তারিখে তো এরপর আমি ফেব্রুয়ারির তিন তারিখের ভাড়া দেখাচ্ছি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো তিন তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একই দেখতে পাচ্ছি বিজনেস ক্লাসের টিকিট আছে এক লাখ বাইশ হাজার টাকা আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আছে পঁচাশি হাজার দুশো তেত্রিশ টাকা এটা ইকোনমি ক্লাসে এবং আমরা যদি ইন্দিগোতে দেখি তিন তারিখে কোনো ফ্লাইট নেই ইন্দিগোতে তো এরপর আমি চার তারিখের ভাড়া দেখাচ্ছি তো এখানে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এই দুইটা সরাসরি যায় এবং ইন্ডিগো ট্রানজিট হয়ে যায় তো যাই হোক চার তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি ইকোনমি ক্লাসের টিকিট শেষ তো আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আছে পঁচাশি হাজার দুশো তেত্রিশ টাকা তো আরেকটা আছে এটা হলো তিরাশি হাজার তিনশো তিয়াত্তর টাকা এরপর আমরা আরও বেশি ভাড়ার বিমানগুলো দেখতে পাচ্ছি তো সৌদিয়া কিন্তু চারটা ফ্লাইট আছে এটা হলো আপনার চার তারিখে তো আমরা যদি ইন্ডিগোতে দেখি ইন্ডিগোতে একটা ফ্লাইট আছে বাহান্ন হাজার সাতশো একাত্তর টাকা চার তারিখে তো এরপর আমি পাঁচ তারিখের ভাড়া দেখাচ্ছি তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচ তারিখে যে ভাড়া আছে তা হলো এক লাখ বাইশ হাজার টাকা এটা বিজনেস ক্লাসে আর সৌদিয়াতে আছে ইকোনমি ক্লাসে পঁচাশি হাজার দুশো তেত্রিশ টাকা এবং আমরা যদি ইন্দিগোতে দেখি এটাতে আছে বাহান্ন হাজার তিনশো বত্রিশ টাকা এবং আরেকটা আসে ছাপ্পান্ন হাজার একশো উনিশ টাকা তো এরপর আমি ছয় তারিখের ভাড়া দেখাচ্ছি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো ছয় তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেক বেশি ভাড়া আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ বাইশ হাজার টাকা এটা বিজনেস ক্লাসে তো আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আছে পঁচাশি হাজার দুশো তেত্রিশ টাকা তো সৌদিয়াতে কিন্তু প্রতিদিন চারটা করে ফ্লাইট আছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুইটা করে আছে। তো যাই হোক কিছু কিছু ডেটে কম থাকে আর ইন্দিগোতে কিন্তু একটা থাকে কিছু কিছু ডেটে এবং কিছু কিছু ডেটে আপনারা দুইটা করে ফ্লাইট পাবেন এবং কিছু ডেটে কিন্তু ফ্লাইট থাকে না যেহেতু এটা ট্রানজিট বিমান তো যাই হোক আমরা ছয় তারিখের ভাড়া দেখছিলাম তো ছয় তারিখে ইন্দিগোতে যে ভাড়া আছে তা হলো বাহান্ন টাকা এটা ইকোনমি ক্লাসে তো এরপর আমি সাত তারিখের ভাড়া দেখাচ্ছি তো সাত তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে পঁচাশি হাজার ছয়শো বাহাত্তর টাকা আর সৌদিয়াতে আসে পঁচাশি হাজার দুশো তেত্রিশ টাকা এবং ইন্দিগোতে আছে পঞ্চান্ন হাজার ছয়শো তেইশ টাকা এবং আর একটা আছে ছাপ্পান্ন হাজার ছয়শো পনেরো টাকা তো এরপর আমি আপনাদের আট তারিখের ভাড়া দেখাচ্ছি তো আমি ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি তো আট তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিজনেস ক্লাসের টিকিট হবে এক লাখ বাইশ হাজার টাকা আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আছে পঁচাশি হাজার দুশো তেত্রিশ টাকা এবং এবং ইন্দিগোতে আছে বাহান্ন হাজার পাঁচশো তেইশ টাকা তো ইন্দিগোতে কিন্তু সবসময় কম ভাড়া দেখতে পাচ্ছি যেহেতু এটা ট্রানজিট বিমান এজন্য এটার সময় কিন্তু একটু বেশি লাগবে এগারো ঘন্টা পঁচিশ মিনিট আর এখানে যে সৌদিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এগুলোর সময় একটু কম লাগবে তো যাই হোক ছৌদিয়া কিন্তু সময় লাগে সাত ঘন্টা তিরিশ মিনিট তবে এখানে দুইটা ফ্লাইট সরাসরি যায় যেটা সময় লাগে সাত ঘন্টা তিরিশ মিনিট এবং আর যে দুইটা ফ্লাইট যায় এগুলো এ ট্রানজিট হয়ে যায় রিয়াদি এয়ারপোর্টে এজন্য এটা সময়টা বেশি লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং আরেকটা আছে বারো ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট তো যাই হোক আপনারা টিকিট করার সময় এই বিষয়গুলো খেয়াল করবেন তো এরপর আমি আপনাদের নয় তারিখের ভাড়া দেখাচ্ছি তো নয় তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে সাতানব্বই হাজার আটত্রিশ টাকা এটা ইকোনমিক ক্লাসে যেহেতু সিট নাই এজন্য এটার ভাড়াটা বেশি তো আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আছে অষ্টাশি হাজার নয়শো অষ্টাশি টাকা এবং ইন্দিগোতে আছে একান্ন হাজার বিরানব্বই টাকা এবং আরেকটা ফ্লাইট আছে তিপ্পান্ন হাজার সাতশো তিষট্টি টাকা তো এরপর আমি ফেব্রুয়ারির দশ তারিখের ভাড়া দেখাচ্ছি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দশ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে সত্তর হাজার একশো বাহাত্তর টাকা এবং আরেকটা আছে ছিয়াত্তর হাজার তিনশো বাহাত্তর টাকা তো আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতে আছে তিরাশি হাজার তিনশো তিয়াত্তর টাকা এবং ইন্দিগোতে আছে একান্ন হাজার বিরানব্বই টাকা তো এরপর আমি র্যান্ডমলি কিছু ডেটের ভাড়া দেখাচ্ছি আপনাদের যেহেতু সব ডেটের ভাড়া মোটামুটি কাছাকাছি তবে আপনারা ট্রানজিটে গেলে ভাড়া একটু কম লাগবে এ আর কি তো আমি এখানে আপনাদের পনেরো তারিখের ভাড়া দেখাচ্ছি পনেরোই ফেব্রুয়ারি তো যেই ডেটগুলো আমি মিস করে যাচ্ছি এগুলো ডেটের ভাড়া আপনারা কমেন্টস করবেন আমি ভাড়া জানিয়ে দিব তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পনেরো তারিখে ভাড়া আছে এক লাখ বাইশ হাজার টাকা বিজনেস ক্লাসে এবং সৌদিয়াতে আছে পঁচাশি হাজার দুশো তেত্রিশ টাকায় এবং ইন্দিগোতে আছে ষাট হাজার সাতশো সাত টাকা তো এরপর আমি আপনাদের বিশ তারিখের ভাড়া দেখাচ্ছি বিশে ফেব্রুয়ারি তো আমরা বিশ তারিখেও একই দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এটার ভাড়া এক লাখ বাইশ হাজার টাকা এবং সৌদিয়াতে আছে উনষাট হাজার আটশো টাকা আমরা যদি ইন্দিগোতে দেখি এটাতে আছে সাতচল্লিশ হাজার দুশো উননব্বই টাকা তো ইন্দিগোতে কিন্তু আপনারা যেতে পারেন এটার ভাড়া অনেকটাই কম দেখতে পাচ্ছি সবগুলো ডেটেই তো আমরা এখান থেকে যদি পঁচিশ তারিখের ভাড়া দেখি ফেব্রুয়ারি মাসে তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে ষাট হাজার টাকা তো এখানে কিন্তু আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার আমরা কম দেখতে পাচ্ছি মোটামুটি ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে কম আছে বিশ তারিখে একটু বেশি আছে। এছাড়া আপনারা ষাট হাজার টাকায় যেতে পারবেন ষাট হাজার আটশো তিয়াত্তর টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারির ষোলো তারিখের পর থেকে তো আমরা যদি সৌদিয়াতে দেখি এটাতেও ভাড়া অনেকটাই কম ঊনষাট হাজার আটশো টাকা তো পরবর্তী ডেটগুলোর ভাড়া আমরা কম দেখতে পাচ্ছি আপনারা টিকিট করার সময় সময় হাতে রেখে টিকিট করবেন কাছাকাছি তারিখে টিকিট করলে টিকিটের দামটা একটু বেশি লাগে তো আমরা যদি ইন্দিগোতে দেখি পঁচিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন সাতচল্লিশ হাজার দুশো উননব্বই টাকা এবং আরেকটা আছে তিপ্পান্ন হাজার আটশো সাতাশি টাকা তো এরপর আমি যদি আপনাদের মাসের শেষ তারিখের ভাড়া দেখাই আটাশে ফেব্রুয়ারি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে ফেয়ার আছে তা হলো ষাট টাকা তো এটা কিন্তু সরাসরি যাবে তো আমরা যদি সৌদিয়াতে দেখি আঠাশ তারিখে এখানে আছে বিরাশি হাজার সাতশো অষ্টআশি টাকা এবং ইন্দিগোতে আছে পঞ্চাশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা এবং আরেকটা আছে তিপ্পান্ন হাজার পাঁচশো পনেরো টাকা তো মোটামুটি আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ফেব্রুয়ারি মাসের যে তারিখগুলো আমি মিস করেছি আপনারা সেই তারিখগুলো কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব আর টিকিট নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে